হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। দালালের এখন রাগের কারণ হচ্ছে তার মা, মানে রাগ করছে কোথায়, তার মা বলতে কার মা, আরে ধবলার মা, ধবলার মা। আজ দেখো সব কিছু আবারও সে রিপিট হচ্ছে। এই জিনিসটা দেখতে কিন্তু আজ যাই বলো, বিশেষ করে আমার ভালো লাগছে যে সব মানুষরা বলেছিল না যে সন্দীপের দিদির দাম নেই ওই বাড়িতে, মেয়েদের দাম নেই, আজ দেখো ধবলার জন্য ওর মা কিন্তু এক ছটাক বা মা বা বাবা জমি ছাড়তে পারলো না, বা বলতেও পারলো না একটা উপরে ঘর বানিয়ে তুই থাক তোর মতো, এ কথা বলতে পারলো না। মেয়েটাকে দিনের পর দিন একটা, মানে আর যা মেন মেয়েটা বলে না, এটা হওয়ারই ছিল। কারণ একটা বাড়িতে যখনই মেয়ের বিয়ে হয়ে যায়, সেই বাড়িতে বাবার বাড়িতে এসে যখন মেয়ে থাকে, সে আমি তুমি এ টু জেড যেই হোক না কেন, তখন সে বাড়িতে মেয়ে হয়ে যায় বোঝা। আর যদি থাকে ছেলে, ছেলের বউ, তাহলে তো আর কোনো কথাই নেই। যদি দুটো তিনটে মেয়ে হয় তবু একরকম, কিন্তু ছেলে ছেলের বৌমা থাকলে তাহলে কিন্তু সেটা কিন্তু অন্যই হয়ে যায়। এবার কি হলো, ধবলা ফ্ল্যাট নিল। ফ্ল্যাট নিয়েতে এখন কথা উঠেছে, মা নাকি বোঝা হিসাবে তাকে দেখতো। দেখো যেই মা কথা শোনার পর, সে মা মানে কৃষ্ণনগরে ছিল ধবলার মা, এক ফোনেই কিন্তু মা চলে যায়। মা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে, মানে সেখানে তো সন্দীপ মারধর করছিল না, সেখানে উদ্ধার করে নিয়ে আসে তাদের কথা অনুযায়ী। তাহলে সেখানে মা সঙ্গ দিয়েছে, মা নিয়ে এসে সেখানে রাখলো, প্লাস যেখানে যেখানে যাওয়ার মা কিন্তু সঙ্গে সঙ্গে যেত, রান্না বান্না সব কাজ কর্ম করে করার পরে কিন্তু মা যেত, মানে ধবলার সঙ্গে। সে সারাদিন হোক আর সারা রাত্রি হোক, যেখানে গিয়েছে সেখানেই কিন্তু মা গিয়েছে। আজ মাকে শুনতে হচ্ছে যে মা নাকি ধবলাকে আর ধবলার ঠাম্মিকে পরগাছা মনে করেছিল, বোঝা মনে করেছিল। সেই বোঝা যখন চলে যাচ্ছে, সেই জন্য নাকি তার মায়ের মুখে চওড়া হাসি দেখা দিয়েছে। মানুষ কত নোংরা প্রকৃতির মনের মানুষ, মেয়ে চলে যাচ্ছে তাই মায়ের নাকি চওড়া হাসি দিয়েছে। আজ ওরা তো তিন বোন, দালালরা হচ্ছে তিন বোন, কোনো দিন বলতে মাসে ধরো টুকটাক লেগেই থাকে ওদের, সোশ্যাল মিডিয়াতে এসেই যেমন করে বলে বোঝা যায় যে মাসে টুকটাক লেগেই থাকে। আমি বুঝি না ও কেন গিয়ে বড় মেয়ের অধিকারটা মায়ের কাছে গিয়ে ফলায় না, এই জিনিসটা আমি বুঝি না। কোনো সময় ও এই এই মানে ভেরু দাদার ঘর ছেড়ে কোনো সময় যায় না। এমনকি দেখো চারিদিকে ঢাক বাজছে, কাসর বাজছে, প্রোগ্রাম হচ্ছে, চারিদিকে যে একটা হই হই রই রই ব্যাপার। আমরা যেমন মুম্বাই থাকি, তো মুম্বাই বাঙালি পুজো দুটো হয়, এবার সেখানে আমরা ছুটে যাই, এই পাঁচটা দিন আমরা সেখানে মানে যতটা পারি থাকি, মানে অর্কেস্ট্রা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালি বাঙালি সব কিছু, বাঙালি কলকাতা থেকে ঢাকি আসে, তোমার পণ্ডিত এখানে বাঙালি আছে উনি পুজো করেন, মানে সব কিছু দিয়ে পুরো বাঙালি বাঙালি একটা যে গন্ধ, মানে বাঙালির তো একটা ই থাকে যে না আমি বাঙালি, আমি বাঙালি আর তুমি বাঙালি, এই যে একটা ব্যাপার, এত ভালো লাগে না কি বলবো। এই পাঁচটা দিন সেখান থেকে আমরা ছুটে যাই। আর আজকে দেখো গ্রামে পুজোতে ও কোনো দিন ওকে আমি তো অন্তত দেখিনি, কোনো দিন কোনো পুজোতে অ্যাটেন্ড করছে বা স্বামী স্ত্রী দুজন মিলে যাচ্ছে। ওর হাজব্যান্ডটা কিন্তু যায় ক্লাবের পুজোতে, পাঁচটা দিন কেন ছটা দিন বলো সে থাকে, কিন্তু দালালকে নিয়ে যায় না। কেন ওকে জিজ্ঞাসা করো, ও যেখানে সুখী না তারে পরকে কি করে বলছে। আমি জানি যে আমার হাজব্যান্ড আমাকে ধরে মারে, ধরো সাপোজ আমাকে ধরে মারে, আমি আরেকজনকে কি করে বলে রে তোর বর তোকে ধরে মারে, কি মজা কি মজা, ঠিক করেছে ঠিক করেছে, এরকম কি করে আমি বলি, কারণ মারের এটা তো আমি বুঝি। তাহলে আমি যেখানে বুঝি যে আমার সংসারটা
টলমলো, আমার সংসারটা একটা মানে বিয়ে করেছি সেই জন্য আমি পড়ে আছি, না শ্বশুর বাড়ি থেকে একটু ভালোবাসা, না বরের কাছে থেকে ভালোবাসা, বরের কাছে এখন বর তো বিয়ে করে ফেঁসে গেছে, যেটা যেটা ভালোবাসা সেটা দেয় ধরো, কিন্তু কোথাও যে ঘুরতে নিয়ে যাওয়া, কোনো এই পুজো পাড়ে ধরো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলো দেলো, কারণ এখন তো ভালোই খাওয়া দাওয়া করে, এ তো না যে প্রথম প্রথম যে বলতো যে আমি খাওয়া দাওয়া করতে পারি না, এই যে বিরিয়ানি রুমালি রুটি মা চিকেন এটা ওটা ভালোই খায়, নুডলস ভালোই খায়, তো সেখান থেকে বলছি যে এ তো না যে হোটেলে গিয়ে খেলে অসুবিধা হবে, সেই বাইরের খাবার যদি তুমি ঘরে নিয়ে এসে খেতে পারো তাহলে তুমি বাইরে বেরিয়ে খেতে পারবে না কেন, তুমি রুমালি রুটি আনো চিকেনই খাও না কেন বাইরে গিয়ে, সেই খাওয়াটা যেন একটা আলাদাই আনন্দ নিয়ে আসে, সেটা সে পারে না, অথচ পরকে দেখে ওর জ্বলনই শুরু হয়ে যায়। চলে গেল, তারপরে কি বলছে, সন্দীপ সন্দীপের ছেলেকে বিক্রি করে এখন নাকি খাচ্ছে, সন্দীপ সন্দীপের ছেলেকে বিক্রি করে যদি খেয়ে থাকে তাহলে তুই তো তোর বরকে দেখাচ্ছিস, তোর বাড়িকে দেখাচ্ছিস, তোর পোষ্যকে দেখাচ্ছিস, তোর রান্নাঘরকে দেখাচ্ছিস, কেন দেখাচ্ছিস, কারণ তুই ডেলি ব্লগ করিস, সন্দীপও সে ডেলি ব্লগ করে, ওই জন্য ওর যে যে ওর বাড়িতে আছে তাকে তাকে দেখাচ্ছে, তাকে তাকে দেখাচ্ছে। তারপরে কথা হয়েছে ওই ঠামির জন্য, সন্দীপ যে ঠামি আসে বাড়িতে সপ্তাহে একদিন করে খায়, কারণ সে খায় নিরামিষ, এবার সন্দীপ দেব বাড়ি মাছ মাংস ডেলি হতেই থাকে, সেখানে ওই ঠাম্মিটা খেতে পারে না, মঙ্গলবারের দিন সন্দীপ যেহেতু নিরামিষ খায়, বজরং বলির পুজো করে সেহেতু সেই দিন নিরামিষ হয়, পুরো নিরামিষ হয়, সেখানে তার মা মানে সন্দীপের মা তাকে কাকিমাকে মানে কাকিমার শাশুড়ি হয়, পাড়াদতই হবে আশা করি, তার বাড়ি তাকে বলে যে তুমি খেও আমাদের ঘরে, একা যেহেতু রান্নাবান্না করে খায় একটা দিন ওই শনিবার এই মঙ্গলবারের দিন বলে, তো সেখানে একটা শাড়ি নিয়ে এসে দিয়েছে, যে আসা যাওয়া করে ঠাম্মা ঠাম্মা করে সব কিছুতে বসে আসে উঠে বসে, যাই হোক একটা শাড়ি নিয়ে এসে দিয়েছে, সেখানে কথা হচ্ছে যে কেন সন্দীপ শাড়ি নিয়ে এসে দিয়েছে, সেখানে কোনো গন্ধ আছে, সন্দীপ কেন ঠাম্মি ঠাকুমার জন্য শাড়ি নিয়ে আসলো, একটা রহস্যর গন্ধ পাচ্ছে, মানে ভাই ও যদি কাউকে কিছু করে না, এই যে মন্দিরাকে জামা কাপড় দিয়ে এসেছে ও কিন্তু কোনো স্বার্থেই দিয়ে এসেছে, সেটা হচ্ছে যে এই যে কেসটা ঢিসমিস হলো একটা মিউচুয়াল টাইপের হলো, সেহেতু ও সেই স্বার্থে দিয়ে এসেছে, মানে ঘুষ দিয়ে এসেছে, যে কেসটা যখন তুই মিউচুয়াল করে দিলি তাহলে তোকে আমি একটা শাড়ি দিলাম, বা ও সেই সেই মানে ম্যান্ডিও সেই রকম করেছে যে তুইও কেসটা যখন মেনে নিলি তাহলে তোকেও একটা শাড়ি দিই, এটাই হলো কথা, তাই তো, কেউ কাউকে কোনো গিফট দিয়ে রাখে, কেউ কাউকে কোনো ভালোবাসাকে, কেউ কাউকে খাওয়ানোকে, এ সবসময় একটা রহস্যর গন্ধ পায়। সেই কাকা দাদু এসেছিলো, তাকেও এই যে কয়দিন রেখেছিলো খাওয়ালো, তারপরে জামা কাপড় কিনে দিল, কি বলল যে তার জমি জায়গা আছে বলে নাকি সন্দীপ তাকে নিয়ে এসে কয়দিন রেখেছে, তারপরে যাওয়ার সময় বলল সন্দীপ যে আবারও দাদুকে নিয়ে আসতে হবে, দাদুকে নিয়ে আসতে হবে মাঝে মাঝে, কারণ দাদু একা থাকে, দাদুকে এবার আনতে হবে, এই কথা শুনে বলল যে হ্যাঁ রাঁধুনি তো ছিল, রাঁধুনি মায়ের হেল্প করতো, সেহেতু কয়দিন রান্নাবান্না করে দিয়েছে তাই লোভ লেগে গেছে, দাদুকে নাকি রান্নার জন্যই নিয়ে আসবে, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ওর গন্ধ, ছেলেকে ভালোবাসছে, নিজের ছেলে নিজের রক্ত নিজের ধরো বাড়ির একটা প্রদীপ, সেই প্রদীপ যখন খাওয়াচ্ছে দাওয়াচ্ছে ঘুরছে ফিরছে কি কন্টেন্টের জন্য নাকি সন্দীপ তার ছেলেকে দেখাচ্ছে বা খাওয়াচ্ছে বা ঘুরতে নিয়ে যাচ্ছে, মানে ভাবতে পারো এর কতটা ভেতরে নোংরা জমে আছে। তারপরে সীমাদি নাকি একটা সন্দীপের মাকে শাড়ি দিয়েছে, মানে কে কে শাড়ি দিয়েছে এটা একটা চ্যানেলেও যেটা সেকেন্ড চ্যানেল আছে সেই চ্যানেলে সন্দীপ দিয়েছে, এবার কথা হচ্ছে সীমাদির শাড়িটা লাস্টে দেখিয়েছে, এবার সীমাদিকে কীভাবে তাতাচ্ছে দেখো, মানে
ওদের সন্দ্বীপের আর সীমাদির ভেতর কি করে দূর করা যায়, এর আগে অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, পারিনি। এবারও কীভাবে চেষ্টা করছে দেখো, বলছে ও যে সন্দীপ তার সীমাদির যে শাড়িটা দিয়েছে যে কাকিমাকে, সেই শাড়িটা নাকি লাস্টে দেখিয়েছে সন্দীপ, সেখানে ওইটাই হয়ে গেছে সন্দীপের ভুল, সীমাদির শাড়িটা প্রথমে দেখাতে হতো। আরে বাবা, এইসব কেউ মনে করেও বসে না যে কেন সীমাদির শাড়িটা প্রথমে দেখায়নি। এই যে ক্রিটিক্যাল মাইন্ড কাকে বলে, এখানেই বোঝা যাচ্ছে। এবার শাড়িটা লাস্টে ছিল, লাস্টেই দেখিয়েছে, এ তো না যে সীমাদি শাড়িটা উপরে ছিল ফেলে দিয়েছে, দিয়ে তল থেকে বের করে দেখিয়েছে, তা না, সীমাদি শাড়িটা লাস্টে ছিল, লাস্টেই দেখিয়েছে, যেহেতু সীমাদি প্রথমে শাড়িটা দিয়ে গিয়েছিলো সেহেতু শাড়িটার পিছন নিচে পড়ে গেছে। এবার অত ঘোরপাক না খাইয়ে লাস্টে দেখিয়েছে এটা সীমাদি দিয়েছে। এবার তার ভেতর বলেছে মিস সীমা দিয়েছে। এবার সন্দীপ, একটা কথা বলি, আমাদের মানে এটা সন্দীপের জন্যই কথাটা, আমাদের যে কথাটা না প্রচলন আছে, আমরা তো বাঙালি, আমরা একটু স্টাইল করে একটু হিন্দি ফিন্দি বলতে গেলে আমাদের খটোমটো লেগে যায়, সেহেতু মিসেস হবে সেই জায়গাটা মিস করে ফেলেছে, মানে সীমাদিকে তোমার কুমারী করে দিয়েছে। তো সেখান থেকে সন্দীপ এই ভুলটা করেছে, সন্দীপ কিন্তু বুঝতেও পারেনি যে সন্দীপ ভুলটা করছে, মিস বলে দিয়েছে। এবার সেখানে মিসেস হবে যেহেতু সীমাদির বিয়ে থা হয়ে গেছে, এটা কিন্তু তুমি যেহেতু জানো না তাহলে বলার দরকার নেই যে এটা সীমাদি শাড়িটা দিয়ে গেছে, মায়ের মেয়ে, আমার দিদি, এরকম করে বললেও চলতো, মিস বলার কিচ্ছু ছিল না। যেটা আমি জানি না সেটা আমি কেন বলবো, আমি 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 তো হিন্দিতেই সারাদিন কথা বলি, সারাদিন হিন্দিতে, ছেলেদের সাথেও হিন্দিতে কথা বলি, তবু আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে বাংলাতেই কথা বলি, কারণ আমরা তো বাঙালি, বাংলাটাই শুনতে ভালো লাগে। দ্বিতীয়ত কোনো কোনো কথা যেটা হচ্ছে আমাদের জানি না সেটা বলতে গেলে আমাদের খটোমটো লেগে যায়, সেহেতু আমি মনে করি যে এ জায়গাটা তো সোশ্যাল মিডিয়া, যে এ তো ঘরের না, যে ঘরে একটা মানুষকে বললাম ভুল হলো, সেই ভুলটা ঠিক আছে, চলো ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, এই জায়গাটায় ভুল হলে না 10টা মানুষ ছেঁকে ধরবে, আর যারা যাদের হয়ে গেছে ছেঁকে ধরা কাজ। এই যে মিস বলেছো, এটাকেই কত রকমভাবে বললো, যে সীমাদিকে বিয়ে না করাই দেখেছে, তারপরে সীমাদির বিয়ে হয়নি এরকমই দেখায়, হ্যান ত্যান, যেমন নোংরা ছিটানো এই টুকটার মধ্যেই কিন্তু ছিটিয়ে দিল। দ্বিতীয়ত কেন লাস্টে শাড়িটা দেখিয়েছে, তারপরে বললো ম্যান্ডিকেও আমি শাড়ি দিয়েছি কিন্তু সেই শাড়িটা ম্যান্ডি প্রথমে দেখিয়েছে, তারপরে বললো যে এটা আমি কিছু মনে করি না, তাই বলে যে কে ফার্স্টে দেখালো কে লাস্টে দেখালো, আমার যদি লাস্টেও দেখাতো তাও আমার কিছু হতো না, কারণ আমি শাড়িটা দিয়েছি ভালোবেসে, পরলে পরবে না পরলে না পরবে, আমাকেও যে শাড়িটা দিয়েছে আমিও তাই পরলে পরবো, না পরলে না পরবো, এই না যে ও পরলে আমাকে পরতে হবে। ও তোমার নিয়মটা আলাদা, তোমার নিয়মটা আলাদা, তুমিও কি বলছো, দালালকে বলছি, তুমি বলছি আজকের এতোকে, তো তুমি বলছো যে সে আমি আমার নিয়মটা আলাদা, দেখ প্রথমে দেখা আর লাস্টে দেখা, সেটা তার ব্যাপার, আমার কাছে এটা ম্যাটার করে না। তাহলে সীমাদির কাছেও তো না ম্যাটার করতে পারে, এটা সীমাদি আর সন্দীপের ব্যাপার, নাকে কথা হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে, সীমাদি আর সন্দীপের ব্যাপার, সন্দীপও কিছু না মনে করতে পারে, সীমাদিও কিছু না মনে করতে পারে, তাহলে তুই কেন এর মধ্যে মাথা ঘামাচ্ছি যে সীমাদির শাড়িটা লাস্টে দেখালো মানে সীমাদির সঙ্গে সন্দীপের অনেকটা দূরত্ব বেড়ে গেছে। আর বাবা, যার তার শাড়িতে একটা লাস্টে দেখাতেই হবে, আমরা যেটা গেম খেলি, আমি কোনোদিন হেরে গেলে আর পুজো পাটে ধরো গেম হয়, মিউজিক্যাল চেয়ার থেকে, রুমাল চুই থেকে, তারপরে বালতিতে বল ফেলা থেকে, মা আমার বড়ো ছেলে একটু লজ্জা পায়, এখন বড় হয়ে গেছে তো বলে মাম্মি তুমি হেরে যেও না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলি দেখ সবাই যদি জিতবে তাহলে হারবে কে, হারা জিতা নিয়ে খেলা, আমি তো এইরকম না যে সবাই জিতছে সবাই ফার্স্ট হবে তাহলে তো খেলাই হবে না, সেরকম হচ্ছে শাড়িটা দেখাচ্ছে, কাউরির শাড়ি তো লাস্টে দেখাতেই হবে যে কেউ দিয়েছে, তো সীমাদির শাড়িটা যদি লাস্টে দেখায় সীমাদির তো কিছু হয়নি, তাহলে তোর জ্বলছে কেন, তোর জ্বলছে কেন,
তো সেখান থেকে বলছি তোর নিয়মটা আলাদা, যে তুই তোর শাড়িটা মেনলি প্রথমে দেখিয়েছে, এটা কোনো ম্যাটার করে না, এটা যদি লাস্টে দেখাতো সেটাও তোর ম্যাটার করতো না, কিন্তু সন্দীপ যেহেতু লাস্টে দেখিয়েছে তা সীমাদি ম্যাটার করছে। তোকে কানে কানে এসে বলে গেছে কি যে না দালাল তুই এইটা বল, মানে তোকে দিয়ে তো সবাই বলা করায়, তুই তো ছোট্ট নান্না মুন্না বাচ্চা, তোকে দিয়ে সবাই বলা করায় যে এটা বল। ম্যান্ডি যেমন বলতো এটা বল এটা বল এটা বল এটা বল, তুই সেটা সেটা বলতি। তারপরে তোর কণিকার সময় ভিউয়ার্সরা কেউ কেউ এসে বলতো গোপন সূত্র এটা বলো এটা বলো এটা বলতি। তারপরে তোর ওই যে ভাই কামসাইয়া সেও বলতো এটা বল এটা বল, তুই এটা বলতি, তুই তো ছোট না, তো সেখানে গেল। তারপরে কথা উঠেছে ধবলা সংসারে যখন ছিল তখন নাকি সন্দীপ দা বাড়ি রান্নাবান্না পুজো পাঠ আয়োজন এগুলো নাকি হতো। সন্দীপের মার উদ্দেশ্যে সন্দীপ সেদিন বলেছে যে মায়ের তো এখন বয়স হচ্ছে, কৃষ্ণ জন্মদিনটা ছোটোখাটো করে করব, কারণ মার পেরে উঠছে না। সেই অনুযায়ী কথা বলা হয়েছে দালাল যে ধবলা থাকতে তো সব কাজ করেছে, লক্ষ্মী পুজো গণেশ পুজো এটা পুজো ওটা পুজো সব করেছে, তাহলে এখন পাচ্ছে না কেন? নিশ্চয়ই ধবলা হেল্প করতো। কারণ হচ্ছে একটা বছরে যেমন একটা মানুষ বড় হয়ে যায়, এই যে কৃষাণু কি কত ছোট ছিল, একটা বছরে কত বড় হয়ে গেছে, ও কি কোন কোন জায়গা ব্যথালো বান্ধবী ললিতা, ওর বাবা হচ্ছে চুপ করো, আবার সে করছে ও নিজের মনে। তো সেখানে বলছি কত বড় হয়ে গেছে, আজকে যেমন ভিডিওটাতে আমাকে টেস্ট করতে দাও, আমাকে টেস্ট, বাবার পুরো একদম কপি করে, আমাকে টেস্ট করতে দাও। তো সন্দীপ বলছে না না টেস্ট করতে হবে না, তুমি টেস্ট করতে জানো না, না না আমাকে টেস্ট করতে দাও, মানে পুরো বাবাকে কপি করে। সেখান থেকে বলছি যে অনেক বড় হয়ে গেছে এক বছরে, আবার এক বছরে কিন্তু মানুষেরও বয়স বাড়ে, ঠিক আছে, যেমন বাচ্চারও বয়স বাড়ে তেমন বয়স্ক মানুষেরও বয়স বাড়ে। এই যে বাড়িঘর, একটা বাড়িঘর, এই যে তোর শুধু রান্নাঘরটা তুই চটিয়ে চাটিয়ে ঠিক করছিস, তাই তুই পাগল হয়ে যাচ্ছিস যে আমি পারছি না আমার কোমর ব্যথা, কারণ সন্দীপের মায়ের বয়স আর তোর বয়স নিশ্চয়ই অনেক হেরফের আছে, তুই একটা রান্নাঘর ভাঙতে গিয়ে তোর কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, পা দিতে পারছিস না, রান্না করতে পারছিস না, এই হয়ে গেছে। সন্দীপদের এত বড় বাড়িটা, যে যে কাজকর্ম হলো মিস্ত্রি এখনও চলছে, ডেলি ডেলি মিস্ত্রিদের কিছু না কিছু কাঠের থেকে শুরু করে নাই লোহালা করে নাই এটা ওটা চলছেই ওদের, তাহলে সেই মানুষটার পূর্বে কতটা ধকল যায়। সেই বাড়ির মেয়ে কিন্তু একটাই যে কাজ করে, কোথাও থেকে ঘুরে ঘুরতে তো যাসই না, কোথাও ট্যুর দূরপাল্লা কোথাও করতে যাস না। আমি ভিডিও করার সূত্রে তোকে আমি কোনোদিন ট্যুর যেতে দেখিনি, একটা জায়গায় দেখেছিলাম সে বিয়েতে গিয়েছিলি, তাও তো ড্রাইভারের পাশে বসে গিয়েছিলি যাতে শরীর খারাপ না করে। সেখান থেকে ওই আন্টি পুরী থেকে ঘুরে এসেও কিন্তু নিজের হাতে রান্না বান্না সেই দিনই সারপে ধোয়া, আমি বাবা পারি না, কোথাও থেকে এলে ব্যাগটা ফটাক করে রাখি, ঘর বাড়ি পরিষ্কার করি, হোটেল থেকে খাবার নিয়ে এসে খাই, আর নাহলে সেদ্ধ ভাত করে খাই। তো আলু ফালু তো দূর থেকে আসলে সেইগুলো সব পরিষ্কার করে রেখে যায় আর থাকে না, সেহেতু ওই বেলাটা হোটেল থেকে নিয়ে এসে খাই, পরের বেলা থেকে বাজার টাজার করে রান্না করি। কিন্তু সেই আন্টি এত বয়স হয়ে গেছে তবুও ঘুরে ফিরে এসে সার্পে ধোয়া থেকে শুরু করে মেলা থেকে উঠুন ঝাঁত দিয়া ঘর মোছা, ওদের বাড়িতেও তো এই মাথা থেকে ও মাথা, উপর নিচ শুরু করে কম ঘর নয়, নিচে হচ্ছে তোমার তিনটে ঘর, রান্নাঘর দিয়ে চারটে ঘর, উপরেও ধরো তিন চারটে ঘর, আট নটা ঘর, নিচে একটা ঘর, ডাইনিং সব দিয়ে নয় দশটা ঘর, সেই ঘরটারগুলো মোছা ঝাড়ু মারা সেই মানুষটা এখনো পর্যন্ত কিন্তু করে যাচ্ছে। এখনও বাড়িতে লেবার মিস্ত্রি আছে, তারা কাজ করে, কাজ করে কিন্তু রেখে চলে যায়, মানুষকেই কিন্তু এগুলো তোলাপাড়া করতে হয় বাড়ির মানুষকে, সুতরাং সে কিন্তু এখনও করে যাচ্ছে। এ সেই যে সেহেতু সন্দীপ বলেছে আর একটা বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে এই যে এখান থেকে এইটুকু করব বললে কিন্তু হয় না, আমাকে সকাল থেকে তাদেরকে যত্ন করে রাত্রি পর্যন্ত এই যে খাওয়ার বাঁচলে সেগুলো তোলা পাড়া এটা করা ওটা করা সব কিছু মিলিয়ে মিশে কিন্তু অনেক কাজ থাকে। তোর বাড়িতে কোনো দিন আজ পর্যন্ত, আমি এই তো তোকে দেখছি প্রায় দু বছর, তোর বাড়িতে কোনো দিন আমি আজ পর্যন্ত কোনো একটা বড় কাজ দেখিনি যে তোর বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হয়েছে, শুধু তোর বরের বার্থডেটা করেছিলি, ওপরে
বাস আর আর ভাগ্নে হয়েছিল বোধ হয়, তাই দেখেছিলাম। তাছাড়া ওই চার পাঁচটা মানুষের রান্না বান্না খাওয়া দাওয়া, তাও তোর শাশুড়ি ঘরে রান্না বান্না হয়েছিল, কাজে দিদিতে রান্না বান্না করে দিয়ে গিয়েছিল। এই তো হচ্ছে তোর বাড়ির কাজ। তাহলে তুই সে বয়স্ক মানুষটাকে কি করে বলিস যে আজ ধবলা ছিল বলে সেই কাজগুলো উঠেছে, আজ ধবলা নেই বলে কাজগুলো উঠছে না? এরকম ধবলাও বলেছিল যে আমার মুখ না দেখালে এ বাড়িতে টাইলস বসবে না। টাইলস বাজেও কিন্তু অনেক কিছু বসে গেল, কিন্তু ধবলাকে বিক্রি করে কিন্তু তোর বাড়িতে টাইলস বসলো, ঠিক আছে? ধবলার পক্ষপাতি, ধবলার পা চেটে, ধবলার মুখ চেটে তোর কিন্তু তোর টাইলসটা বসলো। সন্দীপের তো সন্দীপের বউকে বিক্রি করে বসলো, তুই সবসময় বলিস তোরও বসেছে। সুতরাং প্রত্যেকে কন্টেন্ট চায়, কন্টেন্টের জন্য সবাই আমরা কথা বলি, বা সবাই এ ওকে নিয়ে বলে, ও তাকে নিয়ে বলে, কেউ কাউরির জন্য না, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আজ এটুকুই রাখলাম। যদি ভালো লাগে, আমার সঙ্গে সহমত হও, তাহলে আমার কে একটা করে কমেন্ট করো। টাটা।